হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, শুভেচ্ছা। আমি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমি হুমায়ুন আহমদ জুনিয়র, টেলি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। জসিম অকাল প্রাত এই অভিনেতা তারকার জ্যোতি লোহাটে ধারণ করে বাংলা চলচ্চিত্রে আকাশকে উজ্জ্বল করেছিলেন। এই অভিনেতার মৃত্যুর বহু বছর পর আজও চলচ্চিত্রের দর্শক তাকে তারকার মর্যাদাতেই স্মরণ করেন। জসিম ভাই তার চলচ্চিত্র জীবনে অসংখ্য ছবিতে অভিনয় করে সুনাম অর্জন করেছিলেন। তো আমরা জসিম ভাই স্মরণে আজকে আমাদের ডান্স ডিরেক্টর রাজু ভাইকে আমাদের টেলিবাংলা চ্যানেলে আমন্ত্রণ জানিয়েছি। রাজু ভাই, জসিম ভাইয়ের সাথে আপনার স্মৃতিগুলো একটু জানতে চাচ্ছিলাম, প্রথম স্মৃতিটা। না, আমরা তো জসিম ভাই তো আমাদের ওস্তাদ। আমরা জসিম ভাইকে অনেক সম্মান করতাম, অনেক ভয় পাইতাম। জসিম ভাই আসলে যত কিছু করতেন উনি কাজে সিরিয়াস, এবং কাজগুলি অরিজিনাল কাজ করতেন, পরিপূর্ণ অভিনয় বুঝি নেওয়ার জন্য সকল আর্টিস্টের কাছ থেকে নিজের সবসময় মানে ইয়ে ছিলেন। হ্যাঁ, এবং জসিম ভাইয়ের সাথে আমার ভাগ্য হয়েছে, কিন্তু আমি জসিম ভাইয়ের সাথে কোনো অভিনয় না, কোনো ডান্সও না। আমি তখন আমার ওস্তাদ আমির হোসেন বাবু ভাইয়ের সাথে কাজ করি, মিউজিকে মিউজিক বাজাই, মিউজিক নিয়ে কাজ করি। তো ওনার সাথে কাজ করার জন্য আমার গাত প্রতিকার গাত প্রতিকার স্বামী কেন আসামি, মেয়েরা মানুষ, সাব্বাইশ বাঙালি, স্ত্রী হত্যা, এই সমস্ত ছবিগুলিতে, হ্যাঁ, বাংলার নায়ক কালিয়া, এইসব ছবিতে ওনার সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। হ্যাঁ, এবং ওনার কথা কি বলবো, আসলে আমার ভয় লাগতে আছে। উনি এমন একটা অ্যাক্টর, এমন একজন অভিনেতা ছিলেন যা মানুষকে বুঝিয়ে দিতেন অভিনয় কাহাকে বলে। আসলে জসিম ভাইয়ের অকালে মৃত্যুতে আমরা অনেকে কষ্ট পাইছি। আসলে দেশের একটা চলচ্চিত্রের একটা মাথা আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন হঠাৎ করে। হ্যাঁ, আমরা এটাকে আসলে প্রকাশ করে পারতাছি না, ওনার কি বলবো। আসলে উনি যে এমন একটা মানুষ, হ্যাঁ, যা ওনার সাথে কাজ করে অনেক মজা পাইতাম, কিন্তু পুরো ইউনিট টোটালটাই মানে সাইলিং থাকতেন। বাপরে বাপ, জসিম ভাই কি বলে না বলে, কোনো দিকে লড়াচড়ারও সুযোগ পাইতেন না। যত সময় কাজ করতেন তত সময় খুবই সিরিয়াস হয়ে কাজ করতেন। আর ওনার খুব ভক্তগণ, এবং ওনার সাথে কাজ করতেন ওনার অ্যাসিস্ট্যান্টরা, ওনার সহকারীরা, ওনার পাইট গ্রুপগুলি সবাই জসিম ভাইকে অনেক ভালোবাসতেন, জসিম ভাইকে ফলো করতেন, জসিম ভাই ছাড়া কোনো কথাই বলতেন না। জসিম ভাই আসলে অন্যরকম একজন অভিনেতা ছিলেন। আমাকে বলতো সুন্দরভাবে কাজ কর, আর আমরা কীভাবে স্ট্যান্ডার্ড চলবো, কীভাবে কী করবো। দেখেন, সবসময় আমাদেরকে উনি বলতেন যে এই ড্রেসটা পরো, এই জিনিসটা তোমার ভালো লাগবে। এখন জসিম ভাই, একবার আমি না আসলে সুন্দর একটা স্যান্ডেল জুতা কিনছিলাম, ওই আপনার নিউ মার্কেট বলাকা সিনেমালের পাশের থেকে বাটা একটা দোকান আছে ওইখান থেকে, হ্যাঁ, 500 টাকা না কত টাকা নিয়েছিল তখনকার, হ্যাঁ, খুবই ভালো। তো আমি সকালবেলা ওনার ছবির নাম হচ্ছেন ছবির নাম হচ্ছেন স্ত্রী হত্যা মোতাল্লেব সাহেবের। তা আমরা উনি সকালে আসছেন, আসিয়া মেকআপ বসছেন, এর ফাঁকে দিয়ে আমরা কাজের জন্য সাউন্ড টাউন মিউজিক নিয়ে 8 নম্বর ফ্লোরে রেডি হয়েছি, কাজ করবো 8 নম্বর ফ্লোরে। জসিম ভাই ফ্লোরে ঢুকায় লুক দিয়ে দেখলো যে চারিদিকে লুক দিল, সবার সাথে সবাইকে লুক দিল, দেওয়ার পরে দেখলেন যে আমার পায়ে স্যান্ডেল। কিন্তু আমি আসলে আমাকে বলছে যে তুমি স্যান্ডেল পরে আসছ। আমি বলছি ভাইয়া নতুন স্যান্ডেল কিনছি তো গতকালকে, ক্যাটসের ভিতরে কতক্ষণ পা রাখা যায় আমি স্যান্ডেলটা। না না, তুমি এক্ষুনি এক কাজ করো, হ্যাঁ, তুমি স্যান্ডেলটা পাল্টে নিয়ে আসো, তোমার বাসা কোথায়। আমাকে রিক্সা ভাড়া দিয়ে দিছে যে তুমি তাড়াতাড়ি যাও। তো আমি ওনার কথা শুনে আমি 10 মিনিটে বেগুনবাড়ি আসি গেছি, আমার বাসা ছিলেন পাশে, অ্যাপ্রিসির পাশে বেগুনবাড়ি। আমি গিয়া আমার একটা বেলি ক্যাশ ছিলেন তখনকার, ওই ক্যাশটা ফিরে আমি তাড়াতাড়ি আবার শ্যুটিংয়ে আইসা প্রস্তুত নিলাম যে শ্যুটিং করার জন্য। তখন মানে এই যে স্ট্যান্ডার্ডগুলি, এই যে চলাগুলি ওনার কাছ থেকে আসা দিলা আমাদের শিক্ষা, আর আমাদেরকে উনি বুঝাই দিয়েছেন, শিখাই দিয়েছেন কীভাবে আধুনিক হতে হয়, কীভাবে সুন্দর চলতে হয়। হ্যাঁ, এইসবগুলি জসিম ভাইয়ের মাঝে অনেক ছিলেন।
অনেক ভালোবাসতেন। হ্যাঁ, আসলে কিছু কিছু স্মৃতি মনে উঠে। হ্যাঁ, জসিম ভাইয়ের সাথে আমি সর্বশেষ শুটিং করছি আমরা গাতপত ইয়া স্বামী কেন আসামি ছবির এই আপনার সখীপুর আমসার ক্যাম্পে ঋতুবন্যা সাঙ্কি পাণ্ডে জসিম ভাই শাবানা আপ্পা 12টা ছেলে 12টা মেয়ে এদের একটা গ্রুপ গান ছিলেন গান হচ্ছিলেন ওইখানে আমি কাজ করার পর আমার সাথে আসলে মনোরসন খোকনের সাথে পরিচালক হ্যাঁ একটু মনোবাদ হয় আমার সাউন্ডে ডিস্টার্ব করার জন্য উনি একটু আমার উপরে রাগ করছেন আসলে আমি ওই রাগটা আসলে উনি করছেন আমি আমিও বেশি একটা ইয়ে করতে পারি না আমি একটু তর্ক করছি তর্ক করার পর আমার ওস্তাদ মাইন্ড করছে মাইন্ড করার পরে আমাকে ওই ছবির থেকে আমার ওস্তাদ আমার আসলে খুব বকাসকা করছেন যে তুই ডাইরেক্টরের সাথে কেন ইয়ে করলি তা আমি আর ওনার সাথে আর আমার তেমন কাজ করা হয়নি ওই ছবির থেকে আমি জসিম ভাইয়ের সাথে আমার কাজ সর্বশেষ দেখা এবং সর্বশেষ ভালোবাসা নিয়ে ওনার সাথে বলে আসছি আর কি। জসিম ভাই চিরবিদায় নিয়েছে পৃথিবী থেকে তখন কোথায় ছিলেন আপনি? জসিম ভাই যখন চিরবিদায় নিয়েছেন আমাদের মাস থেকে তখন আমি ওই মুহূর্তে আমরা ছিলাম ইয়েতে শুটিংয়ে তো শুটিংয়ে ছিলাম সেটা হচ্ছেন কোথায় জানি ছিলাম মানিকগঞ্জ জিটকা জিটকা ছিলাম মানিকগঞ্জ সেখান থেকে আমরা পরে বাইয়ের গাড়ি দিয়ে এসে পড়ি আর কি আইসা ওনার জায়নামাজ টায়নামাজ দিই আর আমরা ওনার সাথে এই আর কি ওনাকে শেষ দেখা জি এফডিসিতে আসছিলাম অনেক মানুষ হয়েছে অনেক ইয়ে হয়েছে জায়নামাজ দিছি।